আসসালামু আলাইকুম, আমি শারমিন রহমান। আমি আজকে আপনাদের একটি সুন্দর ফুল তৈরি করে দেখাব। তো প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম, নিয়ে এখন সাতটি চেন তৈরি করে নেব। আমি এখানে নয়টা সুতা দিয়ে করেছি এই ফুলটি। আপনারা চাইলে উল সুতা দিয়ে বা যে কোনো সুতা দিয়ে আপনারা এই ফুলটি তৈরি করে নিতে পারেন। খুবই সুন্দর একটি ফুল, আপনারা তৈরি করে দেখবেন, যে কোনো কিছুতে আপনারা এটি ডেকোরেশন করে নিতে পারবেন। মাথার ব্যান্ড, জুতা, জামার গলাতে, যে কোনো কিছুতে এটি আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। তো দেখুন, এখন আমি তিনটি চেন করে এই সার্কেলের মধ্যে 15টি ডাবল ক্রোশ তৈরি করে নেব। প্রথমে তিনটি চেন সমান আমার একটি ডাবল ক্রোশ, তো এখানে আমার মোট 16টি ডাবল ক্রোশ তৈরি হয়েছে। তো দেখুন, তিন নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করে একটি চেন করে আমি সুতাটি কেটে নিচ্ছি। এখানে আমি অন্য একটি কালার সুতা জয়েন দিব। তো দেখুন, সুতাটি কেটে নিলাম, এখন আমি অন্য একটি সুতা জয়েন দিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে একটি স্লিপ স্টিচ করে দেখুন জয়েন করে নিচ্ছি, নিয়ে এখানে প্রথমে আমি 6টি চেন করে নিব। দেখুন, 6টি চেন করে নিচ্ছি। নেক্সট স্পেসে দেখুন, একটি স্পেস বাদ দিয়ে পরবর্তী স্পেসের মধ্যে আমি ডাবল ক্রোশ করে দিচ্ছি। দেখুন, একটি ঘর তৈরি হয়ে গেল। আবারও আমি দেখুন তিনটি চেন করে নিচ্ছি, নিয়ে নেক্সট স্পেসের মধ্যে আবারও দেখুন আমি ডাবল ক্রোশ করে দিব। বাদে যে সুতাগুলো রয়েছে এগুলোর মধ্যে দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফিনিশিং খুব ভালো আসবে, বের হয়ে যাবে না সুতোগুলো। দেখুন, এরকমভাবে আবারও আমি করে নিচ্ছি, একটি ঘর তৈরি করে নিলাম, আবারও তিনটি চেন করে দেখুন ডাবল ক্রোশ করে নিচ্ছি, একটি ঘর বাদ দিয়ে। এখানে আমি মোট 16টি ডাবল ক্রোশ তৈরি করেছি। 16টি ডাবল ক্রোশের উপরে আমার 8টি ঘর তৈরি হবে। একটি করে স্পেস বাদ দিয়ে দেখুন পরবর্তী স্পেসের মধ্যে ডাবল ক্রোশ করে দিচ্ছি, আবারও তিনটি চেন করে নিচ্ছি। দেখুন, নেক্সট স্পেসে আবারও একটি ডাবল ক্রোশ করে দিচ্ছি, এখন তিনটি চেন করে নেব। দেখুন, তিন নম্বর চেনের মধ্যে দেখুন, প্রথমে যে 6টি চেন করেছিলাম, তিন নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, নিয়ে এখন আমি 4টি চেন করে নিব। দেখুন, 4টি চেন করে নিচ্ছি, নিয়ে দেখুন এই যে ডাবল ক্রোশের উপরে আমি সিঙ্গেল ক্রোশ করে দেব, একটি করে তিনটি চেন করে নিব। আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি এই সুন্দর ফুলটি কিভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু ফুলটিকে উল্টিয়ে নিয়েছি, নিয়ে এখন ডাবল ক্রোশ করে দিচ্ছি। 4টি চেন করেছিলাম, সেই স্পেসের মধ্যে আমি এখন 6টি ডাবল ক্রোশ করে দিচ্ছি। দেখুন, 6টি ডাবল ক্রোশ করে দিলাম। তো দেখুন, 6টি আমি ডাবল ক্রোশ করে নিয়েছি, নিয়ে হুকের সাথে সুতা পেঁচিয়ে দেখুন এই যে এরকমভাবে উল্টিয়ে নেবেন অবশ্যই। নিয়ে দেখুন, তিনটি যে চেন করেছি এই চেনের মধ্যে আমি 8টি ডাবল ক্রোশ তৈরি করব। দেখুন, এভাবে উল্টিয়ে নেবেন, নিয়ে 8টি ডাবল ক্রোশ করে নেবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে তৈরি করে নিতে পারবেন আপনারা। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে আমি তৈরি করেছি এটা। তো এই স্পেসের মধ্যে দেখুন আমি 8টি ডাবল ক্রোশ করে নেব। প্রথমে 6টি ডাবল ক্রোশ করেছি, এখন আমি 8টি ডাবল ক্রোশ তৈরি করে নিচ্ছি। নিয়ে দেখুন, প্রথমে যে 6টি চেন করেছিলাম এই স্পেসের মধ্যে দেখুন ডাবল ক্রোশের উপরে দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। দেখুন, এখন আমি জয়েন করে দিচ্ছি,
সিঙ্গেল গুলিজ করে জয়েন করে দেখুন সুন্দর আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেল ফুলের। তো আবার আমি চারটি চেইন করে নেব। দেখুন নেক্সট স্পেসে ডাবল ক্রোশের উপরে আবার আমি সিঙ্গেল ক্রোশ করে দেব, দিয়ে তিনটি চেইন করে নিব। তিনটি চেইন করে আবারও আমি ফুলটিকে উল্টিয়ে নিব। দেখুন উল্টাপার করে নিয়েছি, এই যে চারটি চেইন করেছি এই স্পেসের মধ্যে আবারও ছয়টি ডাবল ক্রোশ করে নিব। সবসময় চেষ্টা করবেন গুনে কাজগুলো করার, তাহলে ফিনিশিং ভালো আসবে ও একই মাপের হবে। তো এখানে আমি ছয়টি ডাবল ক্রোশ করে নিচ্ছি, দেখুন ছয়টি ডাবল ক্রোশ করে হুকের সাথে সুতা পেঁচে আবারও উল্টিয়ে সিধা পার যেটাকে বলে এবার করে নিয়েছি। দেখুন ডাবল ক্রোশ করে যে ঘর তৈরি করেছিলাম এর মধ্যে হুকটি ঢুকিয়ে দেখুন এখানে আমি আবারও আটটি ডাবল ক্রোশ করে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেক আস্তে আস্তে করে দেখিয়েছি, আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনারা সবাই এই ফুলটি তৈরি করে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো দেখুন এভাবে আমি আটটি ডাবল ক্রোশ করে নিলাম আগের মতোই। দেখুন প্রথমে যে ছয়টি ডাবল ক্রোশ করেছিলাম তিনটি চেইন করে, তো এখানে আমি একই স্পেসে দেখুন আমি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিব। তো দেখুন এভাবে আমার দুইটি পাপড়ি তৈরি হয়ে গেল। দেখুন এভাবে আমি করে নিয়েছি, আপনারা করলেই বুঝতে পারবেন ফুলটি আসলে অনেক সুন্দর। এভাবে আপনারা তৈরি করে নেবেন। আবার আমি চারটি চেইন করে নিচ্ছি, দেখুন নেক্সট স্পেসে ডাবল ক্রোশের উপরে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি, আবারও তিনটি চেইন করে নিচ্ছি, চেইন করে দেখুন ফুলটিকে উল্টাপার করে নিলাম, নিয়ে একই স্পেসের মধ্যে আবারও আমি ছয়টি ডাবল ক্রোশ করে নেব। দেখুন আবারও সিধাপার করে নিলাম, নিয়ে প্রথমে যে ডাবল ক্রোশ করেছিলাম দেখুন সেই ডাবল ক্রোশের ঘরে আমি এখন দেখুন একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। দেখুন হুকটিকে ঢুকিয়ে এভাবে আমি ডাবল ক্রোশ করে দিচ্ছি, এখন এই স্পেসের মধ্যে আপনারা একটু টেনে টেনে করে নেবেন। তো দেখুন এখানে আমি আবারও আটটি ডাবল ক্রোশ করে দিচ্ছি, দেখুন এইভাবে আমি আটটি ডাবল ক্রোশ করে নিয়েছি। আবারও এই যে প্রথমে যে ছয়টি ডাবল ক্রোশ করেছিলাম এখানে দেখুন শুরুতে এখানে আমি সিঙ্গেল ক্রোশ, দেখুন ডাবল ক্রোশের উপরে জয়েন করে দিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশ করে। তো দেখুন এইরকমভাবে আমি তিনটি পাপড়ি করে আপনাদের দেখিয়ে দিয়েছি, আশা করি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেখুন এভাবে আমি করে নিয়েছি তিনটি পাপড়ি। দেখুন এখানে ছয়টি করেছি এখানে আটটি, তো এভাবে আমি সবগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন লাস্টেরটা আমি আপনাদের জয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি, লাস্টে যে জায়গাটি রয়েছে দেখুন ছয়টি ডাবল ক্রোশের ঘর রয়েছে, প্রথমে যে তিনটি চেইন করেছিলাম এই একই জায়গায় দেখুন একই স্পেসের মধ্যে আমি জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশ করে, একটি চেইন করে একটু বাড়তি সুতা রেখে কেটে দিব। অবশ্যই সবসময়
কাজের পর একটু বাড়তি সুতা রেখে কেটে দিবেন, দিলে কাজের ফিনিশিং অনেক ভালো আসবে। আপনারা সুসুতার সাহায্যেও এটি জয়েন করে দিতে পারেন। তা আমি হুকের সাহায্যে দেখুন পাপড়ির মধ্যে দিয়ে সুতাটিকে হাইড করে দিচ্ছি, এবং বাড়তি যে সুতাগুলো রয়েছে এগুলো একই রকমভাবে আমি করে কেটে নিব। দেখুন এভাবে একটু টেনে সুন্দর করে নেবেন পাপড়িগুলো, তাহলেই হয়ে যাবে। আপনারা যে কোনো কিছুতে এই সুন্দর ফুলটি ডেকোরেশন করে নিতে পারবেন। তো এরকমভাবে হয়ে গেল আমার সুন্দর একটি ফুল। তো আমার ভিডিওটি দেখলে আপনারা সবাই এই ফুলটি তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। ও আসসালামু আলাইকুম।